আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাঠগোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যায়, আমার তো ভীষণ পছন্দ। যারা নতুন বাগান করছেন, শখের বশে একটি ডাল অনলাইন অথবা পরিচিত অপরিচিত কারো কাছ থেকে কিনে এনেছেন, ভাবছেন কিভাবে চারা করব, আজকের ভিডিওটি তাদের জন্যই। কাঠগোলাপ শীত শেষে অর্থাৎ গরমকালের ফুল, বর্ষাকালেও ফুটতে দেখা যায়। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে কাটিং থেকে চারা করবেন, কতদিন সময় লাগে শেকড় আসতে, রুট হরমোন ছাড়া কিভাবে চারা করবেন, পাতা আসতে কতদিন সময় লাগে, অর্থাৎ পুরো প্রসেসটাই শেয়ার করছি। আমি এখানে দেশি কাঠগোলাপের একটি ডাল নিয়েছি, আমার মূল গাছের ডাল এটি। কাঠগোলাপের দুইভাবে চারা করা যায়, একটি হলো বীজ থেকে আর অন্যটি হচ্ছে কাটিং থেকে। কাটিং থেকে চারা করলে দ্রুত ফুল পাওয়া যায়। এখানে আমি একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি, ছিদ্র করে নিতে হবে যেন মিডিয়ায় পানি জমতে না পারে। এরপর আমি মিডিয়া হিসেবে ব্যবহার করেছি বালি, মাটি ও কোকোপিট। এই অবস্থায় অনেকে মাঝের কাটিং থেকে চারা করার সময় বুঝতে পারেন না ডালের কোন দিকটা সোজা, তো যে অংশটা মাটিতে থাকবে সেটা চেনার উপায় হলো কেটে ফেলা পাতার জায়গাটা দেখতে অনেকটা লাভ শেপের মতো। লাভ যেমন হয় ঠিক তেমনভাবে ডালটিকে ধরলে বুঝতে পারবেন যে কোন অংশটি নিচের দিকে থাকবে এবং কোন অংশটি উপরের দিকে থাকবে। তো এই বিষয়টা অনেকেই জানেন না, আজকে ক্লিয়ার করে দিলাম। অনেকেই পাতাসহ ডাল বুনে থাকেন, অবশ্যই সবগুলো পাতা কেটে তারপর মিডিয়াতে বসাবেন। এই পর্যায়টি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেকেই রুট হরমোন ব্যবহার করে থাকেন যেন দ্রুত শেকড় চলে আসে। আমি কিন্তু রুট হরমোন ব্যবহার করছি না। মিডিয়া, আলো, বাতাস, পানি পরিমাণ মতো যদি হয় তাহলে রুট হরমোনের দরকার হয় না। নিচের অংশটুকু ছুরি দিয়ে সামান্য খোসা ছেলার মতো ছিলে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে ডালটাকে বসিয়ে দিলেই আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি এভাবেই চারা করে সফল হয়েছি, চাইলে আপনারাও করতে পারেন। এই পর্যায়ে আমি এখন ডালটিকে সরাসরি মাটিতে বুনে দেব, তার আগে অবশ্যই আমি মাটিটাকে ভিজিয়ে নেব। আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন, তাহলে এই ধরনের আরও অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আসি কোথায় রাখবেন এই ডালটি। অবশ্যই রোদে রাখা যাবে না, ছায়ায় রাখতে হবে, তবে একেবারে অন্ধকার জায়গায় কিন্তু রাখা যাবে না। আর প্রতিদিন পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ মাটি শুকালেও ডাল পচে বা মরে যাবে না। এমন কি অনেক দিন ডালটি এমনি এমনি ফেলে রাখলেও কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতিও হবে না। এখন বলি শেকড় আসতে কতদিন সময় লাগে। কাঠগোলাপ গাছে শেকড় আসতে একটু সময় লাগে, দেড় থেকে দুই মাস অথবা তারও বেশি সময় লেগে যায়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আরও একটি কাঠগোলাপ আমি ঠিক একই পদ্ধতিতেই বসিয়েছিলাম। খুব সুন্দরভাবে কাঠগোলাপটি সেট হয়ে গেছে মিডিয়ার সাথে এবং বেশ কিছু শেকড়ও কিন্তু দেখা যাচ্ছে। আসলে শেকড় আসতে একটু সময় লাগে, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এমন স্বচ্ছ যেন পাত্রে কাটিংটা বসানো যায়, তাহলে শেকড় আসছে কি না সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। বেশ কিছু শেকড় যখন চলে আসবে তবেই এই টপটি আপনারা চেঞ্জ করে দিবেন, এরপর বড় পাত্রে দিয়ে দিবেন। কাঠগোলাপ নিয়ে আরও অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই আছে, আমি সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাতা এবং শেকড় চলে আসলে পাত্রটি চেঞ্জ করে বড় পাত্রে দিয়ে দিবেন, আর তারপর কড়া রোদে রাখবেন। এছাড়াও কাঠগোলাপ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।